অরাইট সো এখন আমি আপনাদের দেখাবো আপনারা অনলাইনে বাসের টিকিট কীভাবে কাটবেন অনলাইনে বাসের টিকিট কাটতে হলে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা নাম হলো রেড বাস রেড বাস অ্যাপটা আপনারা প্লে স্টোর গেলে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা শেষ হলে আপনারা অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদেরকে বলবে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা আপনাদের সব ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করা শেষ হলে আপনারা যখন অ্যাপসের ভিতরে যাবেন তখন আপনাদের দেখাবে আর ডেট এর নিচে থাকবে রিটার্ন যদি আপনারা রিটার্ন কাটতে চান তাহলে আপনারা ওই অপশনে গিয়ে ডেট দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তো এখন আপনাদেরকে দেখায় আপনারা কিভাবে সিলেক্ট করবেন কোথা থেকে আপনারা কোথায় যাবেন এখন আপনাদেরকে আসতে হবে ফর্মে ফ্রম হচ্ছে আপনারা কোথায় থেকে ট্রাভেল করবেন মানে কোন বাস স্টেশন থেকে আপনারা ট্রাভেল করবেন আমি যেহেতু কোলে থেকে ক্ল্যাং সেন্টার বাস স্টেশন সিলেক্ট এন্ড দেন গিয়ে আমরা সিলেক্ট করবো আমরা কোথায় যাবো টু এ গিয়ে আমি সিলেক্ট করলাম সেন্ট্রাল বাস স্টেশন আপনারা যদি আপনাদের বাস স্টেশন গুলো খুঁজে না পান তাহলে সার্চ বাটমে গিয়ে সার্চ করে খুঁজে দেখতে পারেন তাহলে পেয়ে যাবেন এন্ড দেন লাস্টে রয়েছে আপনারা কন ডেটে ট্রাভেল করবেন সিলেক্ট করার করার পরে পরে সার্চ আপনারা পেয়ে যাবেন এই রোডে বাস চলাচল করে আর কয়টা বাজে চলাচল করে এন্ড আপনার ডেট এন্ড আপনার ট্রাভেল করতে চান ওটা অনুযায়ী আপনি বাস টা সিলেক্ট করতে পারবেন এরপর আপনারা দেখতে পারবেন বাসের সিট কতগুলো আছে আর যে সিট গুলো একটু কালো আকৃতির হয়ে আছে ওগুলা অলরেডি বুকিং হয়ে গেছে আর যেগুলো সাদা হয়ে আছে ওগুলো এখনো বুকিং হয় নাই সো ওগুলো থেকে আপনি সিলেক্ট করলে একটা দুইটা যতগুলো আপনার লাগে অতগুলো আপনি সিলেক্ট করতে পারেন অ্যান্ড দেন আপনি যদি আপনার ফ্রেন্ডদের জন্য একসাথে টিকিট কাটেন ধরেন দুই তিনটা চারটা যদি টিকিট কাটেন তাহলে আপনাকে ওদের নাম সহ সবগুলো ডিটেলস দিতে হবে অথবা যদি আপনি সিঙ্গেল কাটেন তাহলে আপনার সিঙ্গেল গুলো দিতে হবে আমার ক্ষেত্রে গুলো চাই না বিকজ আমার গুলো অলরেডি দেওয়া আছে আর আমি শুধু আমার জন্য টিকিট কাটতেছি দ্যাটস দ্যাস আমার গুলো চাই নাই আপনাদের সব ডিটেলস দেওয়ার পরে তারপর আপনারা কনফার্ম করলে আপনাদেরকে নিয়ে যাবে পেমেন্ট অপশনে পেমেন্ট অপশনে নিয়ে গেলে আপনারা বিভিন্ন অপশন দেখতে পারবেন কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন তারপর টাচ অ্যান্ড গো অ্যাপল পে তারপরে অনলাইন ব্যাঙ্কিং করতে পারবেন সো যখন আপনার পেমেন্ট কমপ্লিট হবে তখন আপনার কাছে একটা ইমেল আসবে যে ইমেল নাম্বারটা আপনি এই অ্যাপসটা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন ওই ইমেলটা নিয়ে আপনি যখন কাউন্টারে যাবেন ওই ইমেলের ভিতরে একটা স্ক্যানার থাকে ওই স্ক্যানারটা তারা স্ক্যান করে আপনাদেরকে বাসে ওঠার জন্য পাস দিয়ে দিবে সো এটাই ছিল কিভাবে আপনারা অনলাইনে বাস বুকিং করবেন আর গাইস মালয়েশিয়া থেকে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অ্যান্ড ট্রাভেল ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর পাশের এই ভিডিওটা ক্লিক করে দেখতে পারেন মালয়েশিয়ার রেডাং আইল্যান্ড যাওয়ার জন্য ট্রাভেল গাইড